বিয়ে করছেন কাকে? যুবকরা বলছি দ্বীনের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবেন না। কোরআনে আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম আস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইয়াগনিহিমুল্লাহু মিন ফাদলিহ। তোমরা দিনদার আল্লাহওয়ালা নারীদেরকে বিয়ে করো, তোমরা যদি গরিব হয়ে থাকো এই বিয়ের কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমাদেরকে ধনী বানিয়ে দেবেন। আমার ব্যক্তিগত জীবনে আমি এরকম বহু লোকের দেখেছি বিয়ের আগে তারা গরিব ছিল, কিন্তু একজন দিনদার নারীকে বিয়ে করেছে, এরপরে আল্লাহ তাদেরকে এত টাকা দিয়েছেন এখন রাখার জায়গা নাই। বিশ্বাস করুন আমি এরকম বহু লোকের দেখেছি। যুবকরা যারা আছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা যা আপনাদের জন্য কল্যাণকর রেখেছেন সেগুলোকে আপনারা গ্রহণ করুন। রাসূল সাল্লাম বলেছেন একজন পুরুষের জন্য তার সৌভাগ্যের চাবিকাঠি হলো চারটি, অন্য হাদিসে সে তিনটি, তম্মদু চালমার আতু সালেহা, একজন নেককার দিনদার সতীসাধ্যী স্ত্রী, এমন একজন ব্যক্তিকে স্ত্রী হিসেবে গ্রহণ করুন। আপনাদের সন্তানদেরকেও বিয়ে যখন করাবেন তখন দিনদার দিন দেখে বিয়ে করান, সংসারটাকে যদি জান্নাতি বানাতে চান তাইলে এরকম রব্বি হা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, চোখের পুতুলি দেখলেই চোখ নয়ন জুড়িয়ে যায় এমন ভাবে আপনি তাদেরকে বানান। যদি শুধুমাত্র চামড়া সৌন্দর্যের দিকে তাকান, চামড়া সৌন্দর্য কিছু না, কয়েকদিন পরে এগুলো এমনি শেষ হয়ে যাবে। চামড়া সৌন্দর্য কিছু না, আমি বহু চামড়া সৌন্দর্যওয়ালা লোকের দেখেছি অহংকারের খেলায় তারা গোটা জীবনকে জাহান্নাম বানিয়ে ফেলেছে। আবার বহু লোকের দেখেছি চামড়া তাদের কালো কিন্তু অন্তরটা এত সাদা গোটাটাই নূর দিয়ে ভর্তি, ওদের অন্তরটাকে আল্লাহ সুবহান সাদা বানিয়ে দিয়েছেন। চামড়া সাদা দিয়ে কি করবেন আপনি? চামড়া সাদাওয়ালাদের অপরাধ দেখেন না সারা পৃথিবীতে কিভাবে, এই গোটা পৃথিবী এখন সবচেয়ে বিপদগ্রস্ত সাদা চামড়াওয়ালা লোকদের কারণে। কি বলেন আপনারা? এই চায়নার কথা বলেন, ইঁদুর বাদুর খায়া কি পরিস্থিতি দাঁড়া করাইছে? ইঁদুর কি একটা খাবার জিনিস হইল? বাদুর কি একটা খাবার জিনিস হইল? রুচি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে? আপনি ওদেরকে বলেন কেন আমরা কি খাই, ওরা ইঁদুর বাদুর খায় ওটা হারাম, আমরাও আরো হারাম খাই, হারাম তো আমাদের আরো বেশি মজা লাগে, হারাম কি আরো মজা লাগে, আরেকজনের খাবার আরো বেশি মজা লাগে। চার ব্যক্তি কোনোদিন জান্নাতের গন্ধ তারা পাবে না, এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তন্মধ্যে একটা হচ্ছে যেটা মাদক দ্রব্য সেবন করে। যুবকরা বলছি মাদক দ্রব্য গ্রহণ করলে 40 দিন তো আবাদতই কবুল হয় না, আপনি কিসের আবাদত করতে আসেন? মদ খাইলে 40 দিন আবাদত কবুল হয় নাকি? 40 দিন করে আপনি মদ বা মাদক দ্রব্য, মদ একটা যেটা সফট আর যেটা হার্ড, লিকুইড হলো মদ আর যেগুলো লিকুইড না সাবস্টেন্স যেমন হিরোইন গাঁজা অথবা ধরেন ফেন্সিডিল অথবা সিগারেট, এগুলো খাইলে তো আপনার আবাদত। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা হালাল জিনিস পেঁয়াজ খেয়ে যাতে মসজিদে না আসি, আর হাউ ডেয়ার ইউ যে আপনি ওই যে সিগারেট খেয়ে মুসলমানদের সামনে আসেন, লজ্জা নাই আপনার? আপনার যেই মুখে আপনি সিগারেট তুললেন ওই মুখ আপনি জান্নাতে নিয়ে যাবেন? এত সহজ দিন এত সহজ নয়, আবার দিন জটিল নয়। দিনকে আল্লাহ সহজ করে দিয়েছেন কিন্তু আমরা আমাদের নিজের উপর জটিল বানিয়ে রেখেছি। প্রিয় ভাইরা সেজন্য বলছি এগুলো থেকে ফিরে আসুন, এগুলো গোটা জীবনকে শেষ করে দেবে। আমি বহু যুবকের নাম কথা জানি যারা তাদের গোটা জীবন শেষ করে দিয়েছে এগুলোর পিছনে ঘুরা, এখন তাদের দুনিয়াও নাই আখেরাতও নাই। সর্বশেষ যে এটাই আমার লাস্ট কথা যে যুবকরা আপনারা দিনটাকে বুঝুন, আপনারা দিনটাকে আপনারা ভালো করে বুঝুন। আপনারা অন্যদেরকে সেলিব্রিটি হিসেবে গ্রহণ করবেন না। ডোনাল্ড ট্রাম্প আপনার সেলিব্রিটি, হলিউডের তারকাটা কিছুদিন আগে দেখেন না মি টু, এটা আপনি দেখেছেন কিনা? টুইট মি টু, হলিউডের নারীরা যে সকল নারীরা হলিউডের নারীরা যাদেরকে আমরা আমরা সেলিব্রিটি হিসেবে দেখেন বিভিন্ন জায়গায়, আমাদের ডালিউড যে সকল নায়িকারা এদেরকে যাদেরকে দেখে আপনার কতক্ষণ পর ঢোক গিলেন, এইরকম একটা মহিলা যদি আমার বউ হইতো, আপনি জানেন না ও যদি আপনার বউ হইতো তাহলে আপনার গোটা দুনিয়াও জাহান্নাম আখেরাত জাহান্নাম, ওর দিকে তাকাইলেও জাহান্নাম, ওর দিকে ওর কথা শুনলেও জাহান্নাম, উপায় নাই বাঁচার কোন উপায় নাই। সেই রকম নারীদের কিছুদিন আগে দেখেন নাই ওদের অবস্থা হচ্ছে, এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওইখানকার মহিলার একজন পর্ন অর্থাৎ আমাদের দেশে যাদেরকে বলে প্রস্টিটিউট, প্রস্টিটিউটের বাংলায় কি বলে আমি নাইলে মুখে নাই শব্দের উচ্চারণ করলাম না, ওই রকম একটা প্রস্টিটিউট একজন মহিলা পর্ন গার্ল এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ এনেছে, ওই ডোনাল্ড ট্রাম্প ওকে ওর সাথে অপরাধ করেছে। কত নিকৃষ্ট হতে পারে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের সবচেয়ে শক্তিশালী মানুষের বিরুদ্ধে একটা প্রস্টিটিউট তার বিরুদ্ধে আদালতে অভিযোগ এনেছে যে ওই রকম, আর ওইটাকে আপনার আদর্শ গ্রহণ করছেন? রুচি নিয়ে আমার প্রশ্ন আসে, মুসলমানদের রুচি নিয়ে নিজকে পরিবর্তন করুন। যদি আপনি চান যে আপনার ঘরটা জান্নাত হোক, আপনি চান যে আপনার ঘরটা যদি জান্নাত হোক, এমন নারীকে বিয়ে করুন যে অন্ধ বোবা এবং কি কানে শোনে না। এক আল্লাহওয়ালার ব্যাপারে এরকম একটা গল্প বলা হয় যে অন্ধ বোবা এবং কি কানে শোনে না এরকম মহিলারে বিয়ে করছে। তো অন্ধ কেন? কোনোদিন কোনো পুরুষের দেখে নাই, বেগানা পুরুষ। বোবা কেন? কারণ কোনো পুরুষের সাথে কোনোদিন কথা বলে নাই। আর
আর বধির কেন? কারণ কোন পুরুষের কোনদিন কথা শুনেন নাই। প্রিয় ভাইরা, এই জায়গায় এখানে যারা যুবকরা আছেন, অশ্লীল মহিলাদের গান শুনবেন, এই কান যেই কান আল্লাহ আপনাকে দিয়েছেন ওইটা দিয়ে আপনার শোনার অধিকার নাই। অন্য কান, অন্য কারো শয়তানের কাছ থেকে একটা কান নিয়ে আসেন, ওইটা দিয়ে আপনি কান শুনেন, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আল্লাহ দিয়েছেন সেটা আল্লাহর বিরুদ্ধে আপনি ব্যবহার করবেন, হাউ ডেয়ার! কতটা হট সর্ট অফ অডাসিটি ইউ আর হ্যাভিং! আপনার কত বড় স্পর্ধা যে আপনি আল্লাহর বিরুদ্ধে দেয়, আল্লাহর দেয়া নেয়ামত আল্লাহর বিরুদ্ধে আপনি ব্যবহার করছেন, এটা করবেন। আল্লাহ সুবহানাহুর বিরুদ্ধে দাঁড়ালে কেউ দাঁড়াতে থাকতে পারে না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, আল্লাহ সুবহান ফারসাল আলাইহিম ওয়া আরসাল আলাইহিম তয়রান আবাবিল, যাকে যাকে পাখি পাঠাইছে, ওই সময় পাঠাইছে পাখি, এখন পাঠাইছে পঙ্গপাল, এর আগে পাঠাইছে কি করোনা, কি কি এর আগে পাঠাইছে ডেঙ্গু মশা, আল্লাহ যে কি পাঠায় কবে শেষ করে দেবে জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীন বুঝার তৌফিক দান করুন।